সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত মনোযোগ দেখা গেছে। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় ট্রাম্পের সভায় প্রিয়া শাহার মন্তব্য ঘিরে সংখ্যালঘুদের অধিকারের কথা উঠেছিল। মাই রিকোয়েস্ট ইজ প্লিজ হেল্প আস, উই ডোন্ট ওয়ান্ট টু লিভ আওয়ার কান্ট্রি, জাস্ট হেল্প আস টু স্টে, আই হ্যাভ লস্ট মাই হোম, দে বার্ন মাই হোম, দে টেকেন মাই ল্যান্ড। তখন বলা হয়েছিল এটা বিএনপি জামায়াত লবি করছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যেমন আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলেছিলেন, এবারও তিনি একই কথা বলেছেন। এবার বলার মধ্যে কোনো রাজনৈতিক কারণ থাকতেও পারে, যদিও তিনি নিয়মিতভাবে সংখ্যালঘুদের অধিকার নিয়ে নজর রাখেন। এটা বলা যায় এ ব্যাপারে তিনি এখনও সিদ্ধান্ত পরিবর্তন করেননি। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে ঝামেলায় না পড়ে সেদিকে আমেরিকা আরও বড় আকারে সবসময় একটা চাপ রাখবেই, সেটা যে সরকারই থাকুক না কেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নানা সম্পর্ক রয়েছে, যেমন অর্থনৈতিক, কৌশলগত, ভূরাজনৈতিক ইত্যাদি। সুতরাং বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে সেটিও ভারতের সঙ্গে কিছুটা যুক্ত। তবে আমাদের উপর তার কি প্রভাব পড়বে এখনও বলা মুশকিল। আমার মনে হয় খুব একটা পরিবর্তন হওয়ার কথা না। এ বিষয়ে আমেরিকা একই ধরনের কথা বলে থাকে। রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে ডেমোক্রেটদের পক্ষ থেকে গণহত্যা বলা হয়েছিল এবং বার্মা অ্যাক্ট নামে একটি বিলও পাশ করা হয়েছিল। আবার তারা রোহিঙ্গা অ্যাক্টও নিয়ে এসেছে। তবে ট্রাম্পের আমলে পরিস্থিতি কী হবে তা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ভাটা পড়তে পারে, আবার উল্টোও হতে পারে, কিন্তু এটা অনেকটা নির্ভর করে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কী দাঁড়াচ্ছে তার উপর। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অভিবাসন প্রক্রিয়া। সেখানে মূল সমস্যা আসে হিস্পানিক বা দক্ষিণ আমেরিকা থেকে। এসব অঞ্চল থেকে অবৈধভাবে লোক মার্কিন সীমান্তে অতিক্রম করে। যুক্তরাষ্ট্র অভিবাসী ছাড়া কোনোভাবে চলতে পারার কথা নয়, কারণ তার নতুন লোকবল দরকার পড়বে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটি আইনি পদ্ধতিতে করতে চায়। সমস্যা হল লাতিন আমেরিকা থেকে যেভাবে লোকজন আসে তাতে সেখানে হিস্পানিক সংখ্যা অনেক বেড়ে গেছে। এমনকি অনেক জায়গায় যত লোক ইংরেজি বলে তার চেয়ে বেশি লোক স্প্যানিশ ভাষায় কথা বলে। এর মূল কারণ হল লাতিন আমেরিকা থেকে আসা লোক সংখ্যা। বাংলাদেশ থেকে অবৈধভাবে অভিবাসনের হার এত কম যে এ ব্যাপারে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, সেটা তেমন গুরুত্ব বহন করে না। মূলত তার সমস্যা হিস্পানিক জনসংখ্যা নিয়ে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র শক্ত একটা অবস্থান নেবে। তবে আমি মনে করি না যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৈধ অভিবাসন নিয়ে বিশেষ কোনো ব্যবস্থা নেবে, কারণ এই হার অত্যন্ত কম। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, তারা সবার সঙ্গে বন্ধুত্ব রাখার কৌশলের বাইরে যেতে পারবে বলে মনে হয় না। আমরা যে দেশ থেকে কাঁচামাল আমদানি করি সে দেশে আবার তৈরি পণ্য রপ্তানি করি না, দুটি ক্ষেত্রে লেনদেনের দেশগুলো ভিন্ন। সুতরাং আমাদের যে অর্থনৈতিক লেনদেন সেখানে বিদ্যমান কৌশল থেকে বেরিয়ে এলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তবে ভারতের সঙ্গে ডেমোক্রেটদের সম্পর্ক ভালো ছিল না। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প যদি সুসম্পর্ক গড়ে তোলেন তাহলে বাংলাদেশ কোয়াডে যুক্ত থাকলো কি থাকলো না সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের খুব বেশি নজর থাকবে না। সুতরাং বাংলাদেশকে অবস্থান ঠিক রাখতে হলে নিজেদেরই চিন্তাভাবনা করতে হবে। Thank you.